কিডনিতে পাথর অথবা মূত্রতন্ত্রের পাথুরি রোগ। মূত্রতন্ত্রের পাথুরি রোগ আমাদের দেশে, বিশেষ করে এই পাক ভারত বাংলাদেশ এই সাবকন্টিনেন্ট অথবা এশিয়ায়, বার্মা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত এই নাতিশীতোষ্ণ অঞ্চল অথবা উষ্ণ অঞ্চলগুলিতে একটু বেশি পরিমাণে হয়। কারণ হচ্ছে আমাদের দেশে প্রচুর ঘাম ঝরে, সেই তুলনায় পানি খাওয়া হয় না, এবং আমাদের অনেক সময় যে খাবারটা গ্রহণ করি সেই খাবারের মধ্যে অনেক বেশি মাংস জাতীয় উপাদান থাকে, এবং আমরা পানি কম খাই, মাংস জাতীয় উপাদান থাকে, আবার দৈহিক পরিশ্রমও কম হয়। এসব মিলিয়ে পাথর তৈরি হতে সাহায্য করে এই নাতিশীতোষ্ণ অথবা উষ্ণ অঞ্চলে। তো এই পাথর কেন হয় সেটি তো এক কথায় শেষ করা যাবে না, নানান রোগের কারণে পাথর হতে পারে। কিডনিতে পাথর হলে কীভাবে বুঝবেন সেটি আমরা আগে বলে নিই, তারপরে কেন হয় সেটি বলছি। কিডনিতে পাথর হলে প্রথম কথাই হচ্ছে কিছুই বুঝতে পারবেন না আপনি, কোনো সিমটমসই প্রকাশ পাবে না। হয়তো আপনি কোনো কারণে আল্ট্রাসনোগ্রাম করেছেন অথবা এক্সরে কেইউবি করেছেন, দেখা গেলো যে একটা বড় সড়ো পাথর কিডনির মধ্যে বসে আছে, কিন্তু অনেক সময় পাথর হলে আপনার কিডনির দিকে ব্যথা, আমরা বলি লয়েন পেন, মানে বুকের পিঠের দুই পাশে, দুই মেরুদণ্ডের পাশে ব্যথা। আমরা যদি ক্যামেরা ধরে দেখাই, অনেকটা এইভাবে ব্যথাটা হয়, মানে ঠিক পাশে, বাম অথবা ডান পাশে ব্যথাটা হয়, এবং অনেক সময় ব্যথাটা সামনের দিকে, পেটের দিকে গড়িয়ে চলে আসে, আমরা বলি লয়েন টু গ্রয়েন রেডিয়েশন। অনেক সময় প্রস্রাবের রাস্তার দিকে এই ব্যথাটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। তো এইভাবে যদি ব্যথা হয় তাহলে বুঝতে হবে যে এটা কিডনিতে পাথর হয়েছে অথবা কিডনির নলের মধ্যে পাথর হয়েছে। কিডনির নলের মধ্যে পাথর হলে কিন্তু প্রচণ্ড ব্যথা দিয়ে শুরু হয়, যেমন ব্যথাটা লয়েন টু গ্রয়েন, মানে পার্শ্বে থেকে, পাঁজর থেকে শুরু করে পেটের দিকে বেরিয়ে আসবে, অথবা পাঁজর থেকে শুরু করে প্রস্রাব রাস্তার দিকে, পুরুষাঙ্গের দিকে বা স্ত্রী অঙ্গের দিকে ব্যথাটা গড়িয়ে গড়িয়ে চলে যাবে, এবং এই ব্যথার সময় বমিও হতে পারে অথবা বমি বমি ভাবও হতে পারে। আর একটা কথা হচ্ছে এর সাথে জ্বরও থাকতে পারে। আর এইরকম যদি হয় তাহলে আপনাকে বলতে হবে কিডনির নলের মধ্যে পাথর হয়েছে। কিডনির নল হচ্ছে কিডনির মুখ থেকে শুরু করে প্রস্রাবের থলি পর্যন্ত যে নলটি এসছে সেটিই হলো কিডনির নল, বা ডাক্তারদের ভাষায় হলো ইউরেটার। এই ইউরেটার দিয়ে প্রস্রাব বাহিত হয়ে স্রোতের মতন ধীরে ধীরে চলে যায় কিডনি থেকে প্রস্রাবথলিতে, তারপরে প্রস্রাবথলিতে জমা হয়, প্রস্রাবথলি থেকে আমাদের পেশাবের রাস্তা দিয়ে বাইরে আমরা বের করে দিই। তো পাথর কিডনিতে উৎপন্ন হয়, সেখান থেকে গড়িয়ে গড়িয়ে বেরিয়ে আসতে পারে পাথরটা কিডনির নলের মধ্যে বা ইউরেটারের মধ্যে। ইউরেটারের মধ্যে আসলে প্রচণ্ড ব্যথা হয়, কিডনির মধ্যে যেহেতু সে একটু বড় সড়ো জায়গার মধ্যে থাকে সবসময় ব্যথা হয় না, তবে কখনও কখনও ছোটো ছোটো পাথর যেগুলি ঘোরাফেরা করে কিডনির মধ্যে সেগুলির প্রচণ্ড ব্যথা হয়। তো ব্যথা হলে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব একটি ইউরিনের সাধারণ পরীক্ষা, সেরাম ক্রিয়েটিনিন বা কিডনির ফাংশন টেস্ট পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম কিডনির, এবং এক্সরে কেইউবি বা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম অথবা সিটি ইউরোগ্রাম অথবা নন কন্ট্রাস্ট অথবা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে আপনার নির্ধারণ করলো যে কিডনিতে পাথর হয়েছে। এই কিডনির পাথর হলে আপনি কী চিকিৎসা করবেন? আপনার ইউরোলজিস্ট অথবা ডাক্তার যদি আপনাকে উপদেশ দেন যে আপনার পাথরের অপারেশন করা লাগবে, সাথে সাথে আপনি ভয়ে দৌড়ে ছুটে চলে যান হোমিওপ্যাথির কাছে, কারণ আপনি ভাবেন যে হোমিওপ্যাথিরা বিজ্ঞাপন দেয় বা প্রচার করে যে কিডনির পাথর তারা ওষুধ দিয়ে গলিয়ে দিয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিবে। এটি কিন্তু সত্য কথা নয়, কারণ হচ্ছে পাথর গলানোর কোনো ওষুধ পৃথিবীতে নেই। কিছু কিছু ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা প্রসারিত করার ওষুধ আছে, যদি পাথরটা ছোট হয় তাহলে সেই পাথর সেই প্রসারিত প্রস্রাবের রাস্তা দিয়ে আপনা আপনি বেরিয়ে যাবে, এবং এরকম ইতিহাস দেখা যায় যে অনেকাংশের পাথর, অনেক রোগীর পাথর নিজে নিজে বেরিয়ে চলে যায় প্রস্রাবের থলি পর্যন্ত, এমনকি প্রস্রাবের রাস্তা দিয়ে বাইরেও প্রস্রাবের স্রোতের সাথে বেরিয়ে যায়। ঠিক যেমন আমরা উদাহরণ দিয়ে বলি যে আমাদের জাফলং, যে সিলেটের জাফলংয়ে যে পাথরগুলি পাওয়া যায়, সেই নদীর মধ্যে পাথরগুলি কিন্তু বাংলাদেশে উৎপন্ন হয় না, ওটা ভারতের পাহাড়ে উৎপন্ন হয় এবং সেখান থেকে পাথরগুলি গড়িয়ে গড়িয়ে নদীর স্রোতে চলে আসে আমাদের অংশে।
সেইভাবে আপনার কিডনিতে উৎপন্ন পাথরও প্রস্রাবের স্রোতের সাথে গড়িয়ে গড়িয়ে চলে যাবে বাহিরে, যদি এটার সাইজ ছোট হয়, মানে 5 মিলিমিটারের চাইতে ছোট যদি হয়। কিন্তু এটা যদি কখনো 8 মিলিমিটার, 10 মিলিমিটার অথবা আরও বড় হয়ে যায়, কারো কারো এমনও দেখেছি আমাদের 2-3 ইঞ্চি ধরনের পাথরও থাকতে পারে কিডনিতে, কিডনি ভর্তি পাথর থাকতে পারে, সেই সব রোগীকে যদি আপনি হোমিওপ্যাথ বা কোনো ওষুধ খাওয়াতে থাকেন এবং লাফাতে থাকেন, অনেকের ধারণা যে শশা খেলে পাথর গলে যাবে, একদম মিথ্যে ধারণা, এই ধরনের বিশ্বাস করবেন না। আপনি বরং একজন অভিজ্ঞ ইউরোলজিস্টকে দেখান, কারণ ইউরোলজিস্টরা আর এখন পাথর পেট কেটে বের করেন না, নানান পদ্ধতি আছে পাথর বের করার জন্য। যেমন আমরা একটু বুঝিয়ে বলি, যদি কিডনির ভেতরে খুব ছোট পাথর হয়, মানে 1 সেন্টিমিটারের মধ্যে তার সাইজ হয় এবং উপরের অংশে পাথর হয়, তাহলে ESWL বা শক ওয়েব লিথোট্রিপসি, বাইরে থেকে শব্দ তরঙ্গ যেয়ে কিডনির পাথরগুলিকে একটু গুঁড়ো গুঁড়ো করে একদম বালি করে ফেলবে, তারপরে সেই গুঁড়ো গুঁড়ো পাথর প্রস্রাবের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এটাকে অনেকে বলে স্টোন ক্রাশ। পাথরটা যদি বড় হয়ে যায়, ধরেন 1.5 সেন্টিমিটার অথবা 1.5 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এরকম বিভিন্ন সাইজের হয়ে যায়, অথবা কিডনির নিচের অংশে পাথর হয়, তাহলে আর এই স্টোন ক্রাশ হবে না বা ESWL হবে না, তখন আমরা কিডনির পেছন দিক থেকে, মানে আপনি উপর হয়ে শুবেন, উপর হয়ে রোগীকে শুয়ে দিয়ে পিছন দিকে একটা সূক্ষ্ম ছিদ্র করি, একদম চুলের মতন সুঁই, এই সরু সুঁই দিয়ে ছিদ্র করে আমরা পাথর বের করে নিয়ে আসি। এই এই চিকিৎসা পদ্ধতিকে আমরা বলি PCNL বা পারকিউটিনিয়াস নেফ্রোলিথোট্রিপসি। এবং আমাদের কাছে, মানে অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজিতে লেজার মেশিন আছে, আমরা সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে লেজার দিয়ে, মানে আলোকরশ্মি দিয়ে পাথরগুলিকে ছোট ছোট টুকরো করে আমরা ওখান থেকে ধুয়ে মুছে সমস্ত পাথরকে বাইরে নিয়ে আসি। সুতরাং এই অপারেশন নিয়ে ভয় পাবার কিছু নেই, আপনাকে থাকতে হবে মাত্র, হসপিটালে থাকতে হবে মাত্র 2 দিন। এই 2 দিন বা 1 রাত্রে থাকলেও অনেককে আমরা ছেড়ে দিতে পারি যদি সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে আমরা করি, যেটাকে আমরা বলি মিনি পার্ক পিসিএনএল, সেটাতে আমরা মাত্র 1 দিন রেখে ছুটি দিয়ে দিই। আর এরপরে যদি কিডনির নলের মধ্যে পাথর হয়, তাহলে তো সেটা কাটাই লাগবে না বা ফুটো করাও লাগবে না, সেটা আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে, আমাদের কাছে ফ্লেক্সিবল ইউরেটারোস্কোপ আছে অথবা সূক্ষ্ম ইউরেটারোস্কোপ আছে, সেই সব ইউরেটারোস্কোপ দিয়ে আমরা লেজার দিয়ে পাথরগুলিকে টুকরো টুকরো করে প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিব, এবং মাত্র 1 রাত থেকেই রোগী বাড়িতে চলে যাবে। তাহলে দেখেন যে অপারেশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, অস্ত্রোপচার মানে কিন্তু এখন আর অস্ত্র দিয়ে কাটাকুটি নয়, আপনার চামড়া কাটাকুটি নয়, মাংস কাটাকুটি নয়, আপনার সেলাই লাগবে না, রক্তপাত হবে না। সুতরাং এই চিকিৎসা পদ্ধতিটির নাম অপারেশন, অনেকে আবার বলেন প্রসিজিওর, তো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, এর কোনো কমপ্লিকেশনস বা পার্শ্ব প্রতিক্রিয়াও নেই, ভয় পাওয়ার কিছু নেই। আপনি একজন ইউরোলজিস্টকে দেখান এবং ইউরোলজিস্ট আপনার কিডনির পাথরের চিকিৎসা নির্ধারণ করে দেবেন। আমরা আসার কথা বলছি অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি শ্যামলীতে, এই শ্যামলী রিং রোডে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা কখনোই পেট কেটে কিডনির পাথর অপারেশন করি না, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা লেজার দিয়ে মিনি পার্ক পিসিএনএল অথবা ফ্লেক্সিবল ইউরেটারোস্কোপ, যেটাকে ডাক্তাররা বলেন RIRS বা রেট্রোগ্রেড ইন্ট্রারেনাল সার্জারি, এইভাবে কিডনির ছোটো ছোটো পাথর এবং ইউরেটার বা কিডনির নলের পাথর সম্পূর্ণ বের করে নেওয়া হয়। এবং আমাদের মাঝে, আমাদের কাছে আরও আছে 4.5 ফ্রেন্ডস, মানে খুব অতি সূক্ষ্ম ইউরেটারোস্কোপ, যেটা দিয়ে একটা ছোট্ট শিশুরও কিডনির পাথর বের করে দেওয়া সম্ভব, ইউরেটারের পাথর বের করে দেওয়া সম্ভব। সুতরাং কিডনির পাথর নিয়ে আর দুশ্চিন্তা নয়, আপনি একজন অভিজ্ঞ ইউরোলজিস্টের কাছে পরামর্শ নিন।